গদ্য পদ্য প্রবন্ধ কবিতা উৎসব অনুষ্ঠিত হল জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনে। শনিবারের এই অনুষ্ঠান ছিল 10 নম্বর কবিতা উৎসব বলে জানান গভীর নির্জন পথের গদ্য পদ্য প্রবন্ধ সংকলন এবং পত্রিকার সম্পাদক অংশু মানকর। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কবি বিজয় দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর আনন্দ গোপাল ঘোষ। অংশুমানবাবু বলেন এদিনের অনুষ্ঠান ছিল 10 নম্বর কবিতা উৎসব। আগামীতে কলকাতায় সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন জলপাইগুড়ি জেলা সহ পার্শ্ববর্তী এলাকার তরুণ এবং প্রবীণ কবিদের উপস্থিতিতে অনুষ্ঠান পূর্ণতা পায় বলে জানান তিনি। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ব পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিএল লেন, কোচবিহার। 70 প্রকাশন প্রকাশিত গভীর নির্জন পথের গদ্য পদ্য পদ্য প্রবন্ধ এই সংকলন এবং অনলাইন ম্যাগ এবং তার সঙ্গে উত্তর বাংলার চিঠি এই শহর থেকে প্রকাশিত সাহিত্যপত্র, যা একসময় বেনু দত্ত রায় সম্পাদনা করতেন, এখন শশাঙ্ক শেখর পাল করেন। আর এই যৌথ উদ্যোগে আজকের এই সাহিত্য সভা কবিতা উৎসব, আসলে আমরা সারা বাংলা জুড়ে গভীর নির্জন পথের গদ্য পদ্য পদ্য প্রবন্ধের থেকে আমরা 14 কবিতা উৎসব করছি। এটি আজকে তার 10 নম্বর কবিতা উৎসব। আগামীকাল আছে শিলিগুড়িতে উৎসব 11 নম্বর। বইমেলার জন্য একটু বিরতি এবং তারপর আমরা সমাপ্তি অনুষ্ঠান করব কলকাতায় রোটারি সদনে 29-30 এপ্রিল এবং 1 মে। সেটা একটি বহু ভাষাভাষী কবিতা সম্মেলন হবে এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রতিষ্ঠিত কবিরা, তরুণ কবিরা কবিতা পড়তে এসেছেন। আমরা খুব খুশি যে সদ্য প্রয়াত কবি প্রবীর রায়ের কবিতা পাঠের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করেছি। তরুণ কবিদের এবং প্রবীণ কবিদের এই সম্মিলন আয়োজক হিসেবে আমাকে খুবই তৃপ্ত এবং একটা পরিপূর্ণতা দিচ্ছে। কারা কারা উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে? আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন, আপনারা দেখলেন, বিজয় দে এবং আনন্দমোহনবাবু আছেন, যিনি এই শহরের অত্যন্ত বিখ্যাত ইতিহাসবিদ। তার সঙ্গে কবিতা পড়তে আসছেন একাধিক কবি, যার মধ্যে শেখর কর যেমন আছেন, তরুণতম কবি রঙ্গন রায় যে প্রবীর রায়ের কবিতা পাঠ করলো সে যেমন আছে, তেমন হলদিবাড়ি থেকেও বেশ কয়েকজন কবি আসছে, ব্রহ্মজিৎ সরকার, এরা তরুণ কবি, তারা সব তারা আসছে।